আমরা বলতে চাই আমরা মানুষ আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই একজন স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যিনি খালেক মালিক যিনি রাজ্জাক যিনি কাহ্হার যিনি রহমান যিনি রহিম তিনি মালিক তিনি ইলাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষ রাজি তরুলতা ইত্যাদি তিনি সৃষ্টি করেছেন কোটি কোটি ওই সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন কোন হাও ফায়াকুন হয়ে গেল কিন্তু এই মানুষকে তিনি সৃষ্টি করেছেন নিজ হাতে মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি অন্য কিছু আল্লাহর খলিফা নয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালায়েকদেরকে বললাম আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই তাহলে আমরা আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি আমাদের ভিতরে আল্লাহর রূহ রয়েছে এই কথা শুনেও আমার সমালোচনা করেছেন মানুষের ভিতরে নাকি আল্লাহর রূহ নাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়া নাফাক্তু ফিহি মির রূহে যখন আমি আমার রূহ থেকে ফুঁকে দেব আমার রূহ থেকে ফুঁকে দেব কাজেই মানুষের ভিতরে আল্লাহর রূহ রয়েছে মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন মানুষকে এই জন্যে ভাবতে হয় তার নিজেকে নিয়ে মানুষকে ভাবতে হয় সমাজকে নিয়ে মানুষকে ভাবতে হয় সমগ্র মানব জাতিকে নিয়ে মানুষ নিজেকে নিয়ে কি ভাববে মানুষ নিজেকে নিয়ে ভাববে আমি আল্লাহর খলিফা আমি শয়তানের খলিফা নই এই পৃথিবীতে আমার কি কর্তব্য কি দায়িত্ব এই পৃথিবীতে আমার কর্তব্য দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা আল্লাহর খেলাফত করা যদি আমি আল্লাহর খেলাফত করতে পারি তবে আমি আল্লাহর ইবাদত করলাম যেটা আল্লাহ পবিত্র কোরআনে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই ইসলামের তিনটি পরিভাষা এক নম্বর আকীদা দুই নম্বর ইমান তিন নম্বর আমল আকীদা ইমান আমল আকীদা ভুল হলে ইমানের মূল্য নাই ইমান ভুল হলে আমলের কোনো মূল্য নাই সমস্ত আলেমরা একমত আকীদা ভুল হলে ইমান ব্যর্থ ইমান ভুল হলে আমল ব্যর্থ আমরা তো আমল করে যাচ্ছি আমরা নামাজ পড়ছি আমরা রোজা রাখছি আমরা হজ করছি আমরা যাকাত দিচ্ছি আমরা কোরআন তেলাওয়াত করছি আমরা এই যে কিছুদিন পর এক কোটি শুধু বাংলাদেশে এক কোটি গরু বকরি আমরা খেয়ে ফেলবো সব হবে বলে ওকে ওকে কোরবানি দিচ্ছেন হজ করছেন রোজা রাখছেন এগুলি আমল এগুলি কি আমল আমলের আগে কি ইমান পঞ্চবেনার ইসলাম বুনিয়াল ইসলামে আলা খামসিন ইসলামের বুনিয়াদ পাঁচটা এক নাম্বারটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এক নাম্বার এটা কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বারে হচ্ছে সালাহ আমরা বলি নামাজ মানে সালাহ তিন নাম্বারে হচ্ছে জাকাত চার নাম্বারে হচ্ছে হজ পাঁচ নাম্বারে হচ্ছে সাওম মানে আমরা বলি রোজা রোজা কোনো শব্দ কিন্তু পবিত্র কোরআনে নাই কোরআনে আছে সাওম এখন আমার এই কথাকে তো টুইস্ট করে দিবেন যে রোজা বলতে ইসলামে কিছু নাই আমি এই কথা বলেছি আমি বলছি রোজা কোনো শব্দ কোরআনে নাই কোরআনে আছে কি সাওম নামাজ শব্দটা কোরআনে নাই কোরআনে আছে সালাহ এবার টুইস্ট করে দিয়ে বলবেন কি আমি বলছি ইসলামে নামাজ নাই আপনারা যারা ইংরেজি ডিকশনারি পড়েন দেখবেন টুইস্ট শব্দটা ওই যে আপনারা ব্যবহার করেন না টুইস্টার পেসাইয়া পেসাইয়া পেসিয়ে পেসিয়ে ওই যে স্ক্রু বাইর করে টুইস্টার এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী পৃথিবীর সবচাইতে জঘন্য টুইস্টার প্রধানমন্ত্রী বললেন হাত মোজা পা মোজা আর মুখমণ্ডল নিয়া এইবার টুইস্ট করে প্রচার করলো কি প্রধানমন্ত্রী পর্দার বিধানকে লঙ্ঘন করেছেন কথা খেয়াল করছেন মানে কোন কথা বললে কোন মেসেজ দিলে কিভাবে বললে মানুষ উত্তেজিত হয়ে যাবে মানুষ মাথা গরম হয়ে যাবে
গরম হয়ে এবার আমাদেরকে মারবে ধরবে ইসলাম বিরোধী শক্তি কাফের খ্রিস্টান জ্বালিয়ে দাও জবাই করো হত্যা করো ইত্যাদি 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 আর ফতোয়া দিয়ে দিবে নাস্তিক কাফের ইত্যাদি আমরা যারা আল্লাহর সান্নিধ্য চাই আমরা যারা পরকালে জান্নাতে যেতে চাই আমাদেরকে আজ অন্ধ হলে চলবে না আমাদের চোখ খোলা রাখতে হবে কান খাড়া রাখতে হবে আমাদের হৃদয়কে উন্মুক্ত করতে হবে আমাদেরকে বিদ্যা বুদ্ধিকে কাজে লাগাতে হবে মনে রাখতে হবে সমগ্র দুনিয়া আজ মিথ্যাবাদী প্রতারক চাকচিক্যময় প্রতারক এই দানবীয় সভ্যতা দাজ্জালের প্রভাবে প্রভাবাধীন কাজেই মিথ্যার জয় জয়কার যখন শুরু হয়ে গিয়েছে তখন সত্যনিষ্ঠ মুমিনরা সত্যবাদী মানুষগুলিকেই জীবনের ঝুঁকি নিয়ে আজকে মাঠে নামতে হবে।